মৌলবাদী প্রচারক জাকির নায়েককে ওমান থেকে ভারতে ফেরত আনার চেষ্টা করছে নয়াদিল্লি, এমনটাই জানা গেছে ভারতীয় ইন্টেলিজেন্স এজেন্সি সূত্রে। ইতিমধ্যেই ভারতীয় গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে ওমানের প্রশাসনের সঙ্গে এই প্রসঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। জাকির নায়েককে ওমানে আমন্ত্রণ জানানো হয়, দুটি অনুষ্ঠানে ভাষণ দেওয়ার কথা রয়েছে তার। জানা গেছে ওমানের ওয়াকফ ও ধর্মীয় বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে জাকির নায়েককে আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি বৃহস্পতিবার 23 মার্চ সেখানে প্রথম ভাষণ দেবেন। কোরআন কেন গোটা বিশ্বে অত্যন্ত প্রয়োজনীয় সেই প্রসঙ্গে বক্তব্য রাখবেন তিনি। পরবর্তী ভাষণ দেবেন ওমানের সুলতান কাবুল বিশ্ববিদ্যালয়ে। বক্তব্যের বিষয় মানব সমাজের দয়ালু ব্যক্তিত্ব হযরত মুহাম্মদ। এই ভাষণটি হবে আগামী 25 মার্চ। তবে জাকির নায়েকের মুম্বাইয়ের আইনজীবী মুবিন সোলকার এই বিষয়টি স্পষ্টভাবে অস্বীকার করেছেন। 2016 সালের শেষের দিকে জাকির নায়েকের সংগঠন ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনকে নিষিদ্ধ ঘোষণা করে ভারত সরকার। হিংসা ছড়ানো, বন্দি করে রাখা ও ধর্মীয় সাম্প্রদায়িকতা ছড়ানোর মতো অভিযোগ আনা হয়েছিল জাকির নায়েক ও তার সংগঠনের বিরুদ্ধে। পরে ভারত ছেড়ে জাকির নায়েক ঠাঁই নেন মালয়েশিয়াতে। একটি আন্তর্জাতিক রিপোর্টে উল্লেখ করা হয় এরপর মালয়েশিয়াতেও দেশের আইন ভঙ্গ করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। তবে ততদিনে সে দেশের নাগরিকত্ব নিয়ে ফেলেন এই ধর্মপ্রচারক। 2022 সালের মার্চ মাসে সন্ত্রাসবাদীদের উচ্ছ্বসিত প্রশংসা করে ভাষণ দিতে শোনা যায় জাকির নায়েককে। তারপর থেকে নায়েকের সংগঠন ইন্ডিয়ান রিসার্চ ফাউন্ডেশনের সমস্ত কার্যকলাপ নিষিদ্ধ করা হয়। থেরেসা মে ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালীন জাকির নায়েককে নিষিদ্ধ ঘোষণা করেছিল। সে সময় তার বিরুদ্ধে কুখ্যাত সন্ত্রাসবাদী ওসামা বিন লাদেনের উচ্ছ্বসিত প্রশংসা করার অভিযোগ ছিল। পাশাপাশি জাকির নায়েক বলেছিলেন সব মুসলিমদেরই জঙ্গি হওয়া উচিত। ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রক জাকির নায়েক সম্পর্কে যে নোটিশ জারি করেছিল তাতে উল্লেখ করা ছিল একাধিক সন্ত্রাসবাদী কার্যকলাপে মদতের কথা, যুবদের মুসলিম ধর্মে দীক্ষিত করে তোলা, আত্মঘাতী হামলার পরিকল্পনা, সাম্প্রদায়িক উস্কানির মন্তব্য করা সহ একাধিক অভিযোগ ওঠে জাকিরের বিরুদ্ধে। হিন্দু দেবদেবী এবং ধর্মের বিরুদ্ধে একাধিকবার বিদ্বেষমূলক মন্তব্য করতে শোনা গিয়েছিল তাকে। নানাভাবে ভারতে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালাতে উস্কানি দেওয়া হচ্ছিল জাকির নায়েক এবং তার সংগঠনের পক্ষ থেকে, এমনটাও জানিয়েছিল ভারত সরকার। তবে এখন দেখার বিষয় হলো জাকির নায়েককে কবে অ্যারেস্ট করে ভারতে আনা হচ্ছে। তবে খুব শীঘ্রই জাকির নায়েককে অ্যারেস্ট করা হবে। ক্যা মেরা মতলব গলত হ্যায়, মাই আপকে মতলব কো কবুল করনে কো তৈয়ার হুঁ, মাই আপকে মতলব কো কবুল করনে কো তৈয়ার হুঁ। মান লিয়া কি তারা গলত হ্যায়, আব ফটাফট জো হামারা ওয়ালা অ্যাকসেপ্ট কর লে। Because